আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ তানিদা হাসান। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে কিন্তু ওয়ার্ল্ড ওবেসিটি ডে 2020, তাই আজকে আমি একটু ওবেসিটি অর্থাৎ স্থূলতা নিয়ে কথা বলবো। আজকে আমি একটু বলবো যে দ্রুত ওজন না কমিয়ে ধীরে ধীরে ওজন কমানোটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাস্টেনেবল ওয়েট, ওজনটা ধরে রাখা কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নিউট্রিশনিস্ট হিসেবে, আমরা যারা নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করছি, তারা কিন্তু সবসময় শুনে থাকি যে আপা, আমি এক মাসে কত কেজি হাইয়েস্ট কমতে পারবো, বা আমি এক মাসে 10 কেজি ওজন কমাতে চাই, সেটার জন্য আমাকে যা লাগে মেডিসিন সেটা আপনি দিতে পারেন। অর্থাৎ কম সময়ের ভেতর অনেক বেশি ওজন কমানোটা একটা কিন্তু ট্রেন্ড বলি, বা একটা মানসিক অস্থিরতা বলি, বা ডিজিজে পরিণত হয়ে গেছে। আমরা অত্যন্ত, আমার বডি আসলে কতটা সাপোর্ট করতে পারবে সেটা না জেনেই কিন্তু আমি অতি দ্রুত ওজন কমাতে চাই। এবং আমরা যখন অত্যন্ত দ্রুত ওজন কমানোর চেষ্টা করি, না খেয়ে থেকে, নাস্তা বাদ দিয়ে, কিটো ডায়েট করে, কার্বলেস ডায়েট করে, অনেক টাইট একটা ডায়েট চার্ট মেনটেন করি, তখন দেখা যায় যে কিছুদিন পরেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ফিজিক্যাল ডিসকমফোর্ট ফিল করতে থাকি, আমাদের স্টেমিনা কমে যেতে থাকে, আমাদের বিভিন্ন ধরনের ডিজিজ শুরু হয়ে যেতে থাকে, যার ফলে কিন্তু আমরা দীর্ঘদিন আর ওই চার্টটা কন্টিনিউ করতে পারি না। এবং যতটুকু ওজন সেই সময়ের ভিতর আমরা কমিয়েছিলাম, তা কিন্তু দ্বিগুণ হারে আবার ফিরে আসে। অর্থাৎ আমরা যে ওয়েটটা লুজ করেছি সেটা আবার ফিরে আসে, এবং সেটা সেই ফিরে আসা ওজনটা কিন্তু সহজে কমতে চায় না। আমরা যদি একটু জানি যে আমরা যখন অনেক দ্রুত ওজন কমানোর চেষ্টা করি, মাসে 7 থেকে 8 কেজি ওজন কমাই অনেকভাবে, তখন আসলে আমাদের বডিতে কী হয়? আমরা যখন দ্রুত, আমাদের বডিতে কিন্তু যখন আমরা স্থূলতায় থাকি, ওবেসিটিতে আক্রান্ত হই, অর্থাৎ স্বাভাবিকভাবে আমার দেহের চর্বির পরিমাণটা বেড়ে যায়। চর্বির একটা লেয়ার থাকে, সব আমাদের ভাইটাল অর্গানগুলো চর্বি দ্বারা আবৃত হয়ে যায়, তাদের কাজগুলো হ্যাম্পার হয়। এবং এই চর্বির স্তরের নিচে যে অংশটা থাকে সেটা হচ্ছে মাসেল, লিন মাসেল। অর্থাৎ এই লিন মাসেল কিন্তু আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ, এই লিন মাসেলটা। তো যখন আমরা অনেক দ্রুত ওজন কমাই, তখন আমাদের এই লিন মাসেলটা কিন্তু ক্ষয় হতে থাকে। অর্থাৎ আপনি যখনই দ্রুত ওজন কমানোর, অল্প সময়ে ওজন কমানোর চেষ্টা করবেন, তখন চর্বি যতটা না আপনার কমবে, তার থেকে দ্বিগুণ বেশি কমবে আমাদের লিন মাসেল। যখন আমাদের বডিতে লিন মাসেলের পরিমাণ কমতে থাকে, তখন কিন্তু মাসেল অ্যাট্রোফি নামক এক ধরনের কন্ডিশন তৈরি হয়, এবং এখানে কিন্তু মাংসপেশিতে ব্যথা, দুর্বলতা, বিভিন্ন নার্ভের ইঞ্জুরি, স্ট্রোক, অপুষ্টি, বিভিন্ন অ্যাপিয়ারেন্সে বিভিন্ন ধরনের চেঞ্জ সহ বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে থাকে। একটা লম্বা ক্রনিক ফ্যাটিগো আমাদের মধ্যে কাজ করতে থাকে, কোনো এনার্জি পাওয়া যায় না, স্টেমিনা পাওয়া যায় না। আর আমরা যখন ধীরে ধীরে আর ওজন কমাই, তখন কিন্তু আপনার দেহে চর্বির পরিমাণটা কমতে থাকে, বেশি চর্বি কমতে থাকে, এবং এই লিন মাসেলের পরিমাণটা কিন্তু আমাদের দেহে সংরক্ষিত হতে থাকে। অর্থাৎ লিন মাসেলটা অপরিবর্তিত থাকে, এর ক্ষয়ের পরিমাণটা অনেক কম হয়। এর ফলে কী হয়, আমাদের লিন মাসেলগুলো কিন্তু যখন, ইভেন যখন তারা ইনঅ্যাক্টিভ অবস্থাতেও থাকে, তখনও কিন্তু তারা এনার্জি সেভ করে, এবং এই এনার্জিটা যে সে নিচ্ছে সেটার জন্য কিন্তু তাকে ক্যালোরি বার্ন করতে হচ্ছে। অর্থাৎ আমার বডি, আপনার দেহে যত বেশি লিন মাসেল থাকবে, তত আপনার ক্যালোরি বার্নিংটা বেশি হবে। অর্থাৎ লিন মাসেল কিন্তু এনার্জি ক্রিয়েট করে, এবং এনার্জি তৈরি করার জন্য তাকে ক্যালোরি বার্ন করতে হয়। এই তাহলে আপনার যত বেশি লিন মাসেল সংরক্ষিত হবে, তত বেশি আপনার ক্যালোরি বার্ন হবে। তাই দ্রুত ওজন না কমিয়ে আমরা চেষ্টা করব ধীরে ধীরে ওজন কমাতে, এতে আমাদের চর্বির পরিমাণটা বেশি কমবে এবং লিন মাসেলটা সংরক্ষিত থাকবে। এছাড়াও আমরা যখন অত্যন্ত দ্রুত ওজন কমানোর চেষ্টা করি, তখন কিন্তু আমাদের অ্যাপিয়ারেন্সে একটা চেঞ্জ আসে, অর্থাৎ দ্রুত এইজিংটা খুব দ্রুত আসে, স্কিনের ইলাস্টিসিটি কমে যায়, কোলাজেন কমে যায়, হেয়ার ফল হতে থাকে। এবং খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু বেশিরভাগ আমরা দেখি পেশেন্টদের মধ্যে সাফার করতে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এই জিনিসটা কিন্তু খুব একটা মেজর প্রবলেম হিসেবে দেখা দেয়। মিনস্ট্রুয়াল যে ইরিগুলেশন সেটা দেখা দেয়, হেয়ার ফল হতে থাকে, বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রবলেম ক্রিয়েট হতে পারে, এবং খুবই স্ট্যামিনাটা কিন্তু ড্রামাটিক্যালি ফল করে।
এই জন্য দ্রুত ওজন না কমিয়ে ধীরে ধীরে অর্থাৎ সাস্টেইনেবল ওয়েট লসটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ এমনভাবে আমি ওয়েট কমাবো যেটা আমার ওজনটা কমবে এবং সেই কমানো ওজনটা আমি একটা লম্বা সময় পর্যন্ত ধরে রাখতে পারবো। এখন এই যে সাস্টেইনেবল ওয়েট, ধীরে ধীরে ওজন কমানো, এটার জন্য কিন্তু বেসিক কিছু কাজ যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের বাড়তি ওজনটা ধীরে ধীরে কমতে থাকবে। এবং এই বেসিক জিনিসগুলো কী হতে পারে, আপনারা যদি ওজন কমাতে চান যে আমি আমার বাড়তি যে 5 কেজি 10 কেজি ওজনটা আমি কমাবো, প্রথমে আপনি যেটা করবেন আপনার সারাদিনের যে কার্বোহাইড্রেটের যে সংখ্যা সেটা একটা নির্দিষ্ট সংখ্যার ভেতর নিয়ে আসতে হবে। সেখানে আমরা যেটা করি, আমরা কার্বোহাইড্রেট একেবারেই বাদ দিয়ে দিই, লো কার্বস চলে যায়, লো কার্বস কিটো ডায়েট করি, এটা একেবারেই করা যাবে না। আমি দুবেলা কার্বোহাইড্রেট রাখতে পারি, আমি একটা বেলা কার্বলেস খাবার খেতে পারি। সেক্ষেত্রে আপনার ভাত রুটির রেশিওটা আপনি 1:2 নিয়ে আসেন, অর্থাৎ সকালবেলা আপনি একটা খাবারে একটা রুটি রাখেন মাঝারি সাইজের, দুপুরবেলা 1.5 থেকে 2 কাপ পরিমাণের ভাত কিন্তু কার্বোহাইড্রেট হিসেবে আপনি রাখতে পারেন। আর রাতের বেলাটা আমি চাইলে কার্বোহাইড্রেটটা অ্যাভয়েড করে আমি একটু কমপ্লিট একটা সালাদ বা সবজির মতো জিনিস খেতে পারি, সবজির সাথে মাছ মাংস প্রোটিন হিসেবে অ্যাড করে নিতে পারি, সাথে একটা মিষ্টি আলু অ্যাড করে নিতে পারি। তাহলে এটাই কিন্তু আমার একটা মিল রিপ্লেসমেন্ট ফুড হয়ে গেল ভাত রুটির পরিবর্তে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ব্রেকফাস্ট কিছুতেই ওমিট করা যাবে না খাদ্য তালিকা থেকে, কারণ সকালের নাস্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই সকালের নাস্তা যারা বাদ দেয়, গবেষণায় দেখা গেছে যে তাদের ওজন কমার হার যারা সকালে নাস্তা করে তাদের থেকে অনেক কম। তো সকালের নাস্তাটা অবশ্যই করতে হবে, সেখানে আপনি জাস্ট একটা রুটি রাখতে পারেন সাথে ডিম ফল এসব কিছু, অর্থাৎ ব্যালেন্স ব্রেকফাস্ট যেটা, সেটা কিন্তু করতে হবে। অনেক পেশেন্টের আমরা যখন তথ্য নিই তখন দেখা যায় যে অনেকেই এই ধরনের আমরা পেয়ে থাকি। অনেকেই বলেন তিনি দিনের প্রথম খাবারটা খাচ্ছে 12টার সময়, অথবা কাউকে দেখা যায় যে দিনের প্রথম খাবার একেবারেই নাস্তা করছে না, দিনের প্রথম খাবারটাই তার লাঞ্চ, দুপুরে সে একেবারে খাবার খাচ্ছে। যদি যখন আমরা যখন কারণ জানতে চাই যে কেন এরকম করে, তখন কিন্তু আমরা উত্তর পাই যে আসলে আমার ওজনটা বেড়ে গিয়েছে, আমি ওজনটা কন্ট্রোল করতে চাচ্ছি, এই ধরনের আনসার কিন্তু আমরা পেয়ে থাকি। এটা একেবারেই করা যাবে না। তো 2 নম্বর, সকালের নাস্তাটা অবশ্যই একটা ব্যালেন্স স্বাস্থ্যকর নাস্তা হতে হবে। 3 নম্বর হচ্ছে আমি যে কার্বোহাইড্রেটটা যে দুবেলা নিচ্ছি বা সেটা অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট, অর্থাৎ হোল গ্রেন থেকে আসতে হবে। লাল আটা, লাল চাল, লাল আটা ব্যবহার করেন, ময়দা ব্যবহার করেন, লাল চাল খাবারের ক্ষেত্রে লালটাকে প্রাধান্য দিতে হবে। কারণ সিম্পল কার্বোহাইড্রেট সাদা খাবার মানেই প্রসেস ফুড, এবং সিম্পল কার্বোহাইড্রেট মানে অতি অল্প সময়ে অধিক পরিমাণে গ্লুকোজ। তো আমরা চেষ্টা করব লাল খাবারে ট্রান্সফার হয়ে যেতে, কারণ লাল খাবারটা শুধু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, খুব চমৎকার একটা ফাইবারের সোর্স এবং যথেষ্ট পরিমাণে মিনারেল লোডেড একটা ফুড সোর্স। এখন যদি একটু প্রোটিনের দিকে আসি, আমরা প্রোটিনটা যে সোর্স, অ্যানিমেল সোর্স এবং প্ল্যান্ট সোর্স, এক্ষেত্রে আমাদের একটা রেশিও ফিক্স করে নিতে হবে, অর্থাৎ 60-40। আমি অ্যানিমেল প্রোটিনটা নেব 60% এবং সমান পরিমাণে আমাকে 40% প্রোটিন কিন্তু আমাকে উদ্ভিজ্জ উৎস থেকে নিতে হবে, অর্থাৎ সেটা ডাল হতে পারে, বাদাম হতে পারে, বীজ জাতীয় খাবার হতে পারে, সয়াবিনের তৈরি কোনো খাবার হতে পারে, এই জাতীয় খাবার থেকে কিন্তু প্রোটিনটা নিতে হবে। অর্থাৎ অ্যানিমেল প্রোটিন 80-100% রাখা যাবে না। এবং ফ্যাটের ক্ষেত্রে যদি আসি, শুধু আপনারা জাস্ট তেলে ভাজা খাবারটা যদি একটু অ্যাভয়েড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সেটা একটা সাস্টেইনেবল ওয়েট লসের ক্ষেত্রে খুব মেজর একটা পার্ট প্লে করে। তেলে ভাজা যে কোনো খাবার একটু অ্যাভয়েড করবেন। কখনো যদি খুব খেতে ইচ্ছে করে, 15 দিনে হাইয়েস্ট একবার খাওয়া যেতে পারে, তবে এটা যতটা আপনি কন্ট্রোল করতে পারবেন ওয়েট লসের ক্ষেত্রে আপনার জন্য তত হেল্পফুল হবে। এটা কমিয়ে আমরা গুড ফ্যাটের পরিমাণটা বাড়িয়ে দেবো। গুড ফ্যাটের পরিমাণ বলতে আমরা বুঝি পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ ওমেগা 3, ওমেগা 6, এগুলো আমরা যেখান থেকে পাই, সামুদ্রিক মাছ থেকে পাই, টিসি থেকে পাই, আমন্ড থেকে পাই, বিভিন্ন মিষ্টি কুমড়ার বীজি, সূর্যমুখীর বীজি, অর্থাৎ বীজ জাতীয় খাবারগুলো থেকে পাই, এই গুড ফ্যাটগুলো কিন্তু নিতে হবে। আর সারাদিনের খাবারে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি এবং ফলমূল থাকতে হবে, এবং শাকসবজিটা চেষ্টা করতে হবে একটু রান্না করা সবজি আমরা যেরকম খাচ্ছি, একটু কাঁচা সবজিটাও আমরা কিন্তু রাখতে পারি। এবং আমরা যে মিক্স স্ন্যাকের যে টাইমগুলো সন্ধ্যা এবং দুপুর 12টা, ওই সময়গুলো কিন্তু যে সবজিগুলো কাঁচা খাওয়া যায়, কাঁচা পেঁপে, গাজর, এই সবজিগুলো, শসা, এই সবজিগুলো কিন্তু আমরা রাখতে পারি।
এবং মিট স্ন্যাক আমি বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট ওয়েট লস করতে গেলে। এবং এই জায়গায় আমরা বেশিরভাগ ভুলটা করে থাকি, যে কারণে আমাদের ওয়েটটা কিন্তু যতটুকু আমরা কমিয়ে আনি আবার বেড়ে যায়। আমরা মিট স্ন্যাকের খাবারগুলোতে অনেক কার্বোহাইড্রেট রিচ তেলে ভাজা খাবার কিন্তু খেয়ে ফেলি, চমচা, সিঙ্গারা, সন্ধ্যার খাবারে চিকেন ফ্রাই, কার্বোহাইড্রেট নান, গ্রিল, এই জাতীয় খাবার কিন্তু খাই। মিট স্ন্যাকের টাইমগুলোতে কার্বস একেবারেই কার্বস রাখবেন না, মিট স্ন্যাক হবে একেবারে কার্বসলেস। যদি আপনি ধীরে ধীরে সাস্টেনেবল ওয়েট লস করতে চান অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে মিট স্ন্যাককে আপনি সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন ফলটাকে, বাদামটাকে, খেজুর, কিশমিস, গুড় এই ধরনের খাবারকে। মুড়ি হতে পারে, পপকর্ন হতে পারে, বিভিন্ন বীজ জাতীয় খাবার, মিষ্টি কুমড়া, সানফ্লাওয়ার, বিচি এগুলো ভাজা খেতে পারেন। এই জিনিসগুলো মিট স্ন্যাকে কিন্তু যদি রাখতে পারি, এবং হায়েস্ট যদি কখনো বাইরের খাবার খেতে হয় সেই সংখ্যাটা যদি আপনি সারা মাসে 1-2 মধ্যে রাখেন, অর্থাৎ 15 একবার আপনি বাইরের খাবার খেলেন, তাহলে কিন্তু দেখবেন আপনার ওজনটা গ্র্যাজুয়ালি আলটিমেটলি আস্তে আস্তে একটু একটু করে কমতে থাকবে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে পানি, বডিকে অবশ্যই হাইড্রেট থাকতে হবে, কারণ এই যে আমি খাবারগুলো খাচ্ছি আমার খাবারগুলো যে সেলের ভেতর পৌঁছাচ্ছে, এই ক্যারিয়ারটা, এই যে পুষ্টি উপাদানটা সেলের ভেতরে যাচ্ছে এই ক্যারিয়ার কিন্তু পানি। পানি কিন্তু ট্রান্সপোর্ট ক্যারিয়ার হিসেবে কাজ করে, অর্থাৎ এই পুষ্টি উপাদানগুলো কোষের ভেতরে পৌঁছে দেয়। আদারওয়াইজ আপনি যতই ব্যালেন্স ফুড খান না কেন আপনার বডিতে কিন্তু এই পুষ্টি উপাদানগুলো কাজ করবে না। তাহলে দেখেন যে পয়েন্টগুলোর কথা আমি বললাম, এগুলো যদি আমরা একটু মাথায় রাখি, ভাত রুটির সংখ্যাটা ঠিক করে নেই, কোন কার্বোহাইড্রেট কী ধরনের নিব, প্রোটিন কী ধরনের নিব, বাইরের খাবারটা একটু কন্ট্রোলে নিয়ে আসি, তেলে ভাজা খাবারটা একটু কন্ট্রোলে নিয়ে আসি, তাহলেই কিন্তু আমাদের ওজনটা আস্তে আস্তে কমতে থাকবে। এবং প্রতি সপ্তাহে সায়েন্টিফিক বলা হয়ে থাকে প্রতি সপ্তাহে 3 অর্থাৎ 1 একটু কম ওজন কমবে, এটাই স্বাভাবিক। তাহলে দেখেন মাসে কিন্তু 3-3.5 ওজন যদি আপনার কমে, এটাই যথেষ্ট এবং এটাই আমার বডির জন্য সাপোর্টিভ। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বডি যতটা সাপোর্ট করবে তার সাথে সেই অনুপাতে কিন্তু আপনাকে ওজন কমাতে হবে। এখন আমরা বলছি যে অবশ্যই 3-3.5 হচ্ছে নর্মাল এক মাসে ওজন কমা, সেখানে আমাদের চাহিদাগুলো কিন্তু অনেক বেশি। আমরা 1 মাসে 5 কমাতে চাই, 7-8 কমাতে চাই, 10 কমাতে চাই, এটা কিন্তু এক ধরনের ডিজিজে পরিণত হয়েছে, আমাদের মানসিক অস্থিরতার মধ্যে পরিণত হয়েছে, যে আমরা কম সময়ে আমি ইনপুট দিচ্ছি কম কিন্তু আমি আউটপুট দিচ্ছি বেশি, কিন্তু এতে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফিজিক্যাল ডিসকমফোর্ট তৈরি হয় এবং বিভিন্ন রোগের সূত্রপাত হয়ে থাকে। হ্যাঁ, অনেক ক্ষেত্র আছে যখন আমরা পেশেন্ট পাই যে হয়তো আর্মির পরীক্ষা দিতে যাচ্ছে, ডিফেন্সে যাচ্ছে, অথবা তার বিয়ে, 1 কিছুটা ওজন কমাতে হবে, সেই ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করে আমরা তাকে সাপোর্ট দিতে পারি। তবে নর্মাল আমরা যারা সবসময়ের জন্য ওজন কমাতে চাই সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুত সকালের নাস্তা বাদ দিয়ে, খাবার একেবারেই খাওয়া বন্ধ করে দিয়ে, একদম কার্বলেস সারাদিনের খাবারে, এমন অনেক পেশেন্ট আমরা পাই সারাদিনের খাবারে কোনো ভাত রুটি নেই, ঘুম থেকে উঠে একটা ডিম খাচ্ছে, একটু চা খাচ্ছে, একটু কুকিজ খাচ্ছে, এ ধরনের খাবার সারাদিনে, বাটার দিয়ে ভেজে বাদাম খাচ্ছে, কোনো ভাত রুটি নেই। তো এই কাজগুলো না করে, এই যে আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, এই কাজগুলো মেনটেন করে যদি আপনি 3 একটু ফলো আপ করেন, দেখবেন খুব সুন্দর ঝটফট কিন্তু 4-5 বা 6 ওজন এমনিতেই কমে যাবে। আর একটা জিনিস যেটা না বললেই নয়, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবচেয়ে ভালো হচ্ছে 40-60 একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে পারা, সেটা হাঁটা হতে পারে, অ্যারোবিক এক্সারসাইজ হতে পারে, এবং কেউ যদি 60 সময় না পান অন্তত প্রতিদিন 30 ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য সময় রাখতে হবে। এই জিনিসগুলো যদি আমরা একটু মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের ওয়েটটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকবে। এবং এই ওজন কমানো যে ওজনটা আমি কমিয়েছি, এই ওজন কমানো ওজনটা কিন্তু আমি খুব সহজেই ধরে রাখতে পারবো, যেটাকে আমরা সাস্টেইনেবল ওয়েট বলছি। তো যেহেতু আজকে ওয়ার্ল্ড ওবেসিটি ডে, আশা করি এই জিনিসগুলো, এই ভুলগুলো আমরা আসলে আর করবো না, আমরা ওজন কমাবো ধীরে 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 গ্র্যাজুয়ালি কমাবো, যেটা আমার জন্য সাস্টেইনেবল হবে, যেটা আমার জন্য হার্মফুল হবে না, যেটা আমি একটা লম্বা সময় ধরে রাখতে পারবো। আশা করি আজকের টিপসগুলো আপনাদের কাজে লাগবে। আবারও দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।